সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসিক, জি স্যার, জি স্যার, সবাইকে স্বাগত। তোমাদেরকে, তোমরা নিজেরা একটু আনমিউট হয় না, আমি তোমাদেরকে মিউট আনমিউট হওয়ার অপশনটা দিলাম, তোমরা যখন বুঝতে পারবে না হাত উঠে কথা বলবে। হাসান শাহরিয়ার, ভালো আছো বাবা? স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আজকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আশা করব তোমরা সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, এবং আমাদের আজকের ক্লাসে তাৎপর্যপূর্ণ ক্লাসটাকে তোমরা অবশ্যই রপ্ত করার চেষ্টা করবে। আমি একই সাথে তোমাদেরকে বলবো, তোমাদের গ্রুপে যদি কোনো বন্ধু থেকে থাকে তাহলে তাদেরকে জয়েন করতে বলো। ক্লাসটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, কারণ কিছু কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো কিন্তু মানে সবসময় একইভাবে পড়ানো সম্ভব হয় না। তো আমরা সেই ক্লাসগুলো করব। ক্লাস একই সাথে তোমরা যদি কেউ মনে করো যে স্যার আমি এই ক্লাসটাকে লাইভ করে দেবো, তোমরা ফেসবুকে লাইভ করেও দিতে পারো। তোমাকে বুঝতে পারছো বাবা? জি স্যার, জি স্যার। কেউ মনে করো যে তোমার ফেসবুক পেজ থেকে লাইভ করবে, তাহলে স্ক্রিনটাকে শেয়ার করে নিয়ে লাইভ করে দাও, কোনো সমস্যা নাই, ফেসবুক চালু করে লাইভ করে দাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে আমরা ষষ্ঠ পাঠ থেকে 11 পাঠ পর্যন্ত আমরা আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটাকে অংশগ্রহণ করবে এবং ক্লাসটাকে তাৎপর্যপূর্ণময় করবে। তোমাদের বোঝার বিষয়, জানার বিষয় এবং সব বিষয়গুলো কিন্তু আমরা একীভূত করার চেষ্টা করব। তোমাদের বিগত ক্লাসে তোমাদের সম্ভবত ক্লাস নিয়েছিলেন এই অধ্যায় থেকে, তাই না বাবা? জি স্যার। তোমাদের লাস্ট সম্ভবত আমি ক্লাসে একটু জয়েন করেছিলাম, যেখানে স্যার তোমাদের সম্ভবত তোমাদেরকে সংযোজন বিক্রিয়া এবং বিযোজন বিক্রিয়া, এই দুটা বিক্রিয়া একই সঙ্গে বিশ্লেষণ বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলেন। তোমরা কি সেই বিষয়টা মনে রাখতে পারছো বাবা? শিক্ষার্থীবৃন্দ, যদি বোঝার অসুবিধা থাকে তাহলে তোমরা বলতে পারো, তাহলে আমরা বিগিনিং থেকে শুরু করতে পারি। তাহলে আমরা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করার কথা সেটা হলো, আমরা দহন বিক্রিয়া থেকে আমরা আলোচনা করব। আমরা শুরু করব দহন বিক্রিয়া। তোমাদের বই একটা সুন্দর পরীক্ষার কথা বলা হয়েছে, তোমাকে কিছু সালফার মানে গুঁড়া নিতে বলা হয়েছে এবং সেটাকে আমরা আগুন লাগায়ে আমরা দহন করবো আর কি, আমরা আগুন লাগাই দেব। তো সেই দহন করার পরে দেখা যাবে এই সালফারের অংশটুকু নীল শিখা সহ জ্বলতে শুরু করে, তার মানে এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এবং এই রাসায়নিক বিক্রিয়ায় আমাদের কি হয়েছে, দহন হয়েছে। দহন বলতে আমি বুঝবো কি, যে আমরা এমন একটা বিক্রিয়া কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলে। যেমন মোমবাতির প্রজ্বলন, সালফারের দহন, এগুলো সবগুলোকে আমরা দহন বিক্রিয়া বলি। তো আমরা যেমন সালফারের দহনের ক্ষেত্রে কি হয়, সালফার প্লাস হলো অক্সিজেন, এটাকে একটু তাপ দিতে হয়, তাপ না দিলে বিক্রিয়াটা শুরু হয় না, আবার তাপ উৎপন্ন হয়, দহন বিক্রিয়া কিন্তু তাপ উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন হয়েছে আমাদের সালফার ডাইঅক্সাইড। দ্যাটস, এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া বললাম, কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। তোমরা সংজ্ঞাটা নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে লিখে নাও, রেখে দাও, পরে ক্লাস শেষে তোমরা লিখে নেবে, তাহলে একটু সুবিধা হবে, কারণ আমাদের ক্লাসের ডিউরেশনটা খুবই কম, কিন্তু আমরা আর অনলি 30 মিনিটস আমরা পাবো, তো 30 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বাকি অংশটুকু আমাদের কমপ্লিট করতে হবে। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, প্রয়োজনে এগুলো, এই অংশগুলো তোমরা একটু গ্রুপে আবার শেয়ার করে দেবে। স্ক্রিনশট দেওয়া হয়েছে বাবা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা একটু গ্রুপে শেয়ার করে নিও। তাহলে আমরা দহন বিক্রিয়ার সংজ্ঞাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা দহন বিক্রিয়া কাকে বলে সেই সময় থেকে আমরা জানলাম। শুধু কি এটাই দহন বিক্রিয়া, আরো অসংখ্য দহন বিক্রিয়া রয়েছে। যেমন আমরা হাইড্রোজেনকে অক্সিজেনের সাহায্যে যদি আমরা মানে পুড়াইয়া ফেলে দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দহন বিক্রিয়া সম্পূর্ণ হয়। যেমন তোমরা একটু লক্ষ্য করো, আমরা হাইড্রোজেন প্লাস হলো অক্সিজেন মিলে আমাদের তৈরি হবে কি, আমাদের পানি তৈরি হবে। তো এখানে সমতা বিধান করতে হবে, আমার সম্ভব যদি হয় আমি তোমাদেরকে
এক্সট্রা একটা সময় আমি তোমাদেরকে সমতা বিধান করাবো, প্লাস হলো এখানে সমতা বিধান একটা বিষয় দেওয়া আছে, অথবা আমার অনলাইন পেজে অথবা তোমাদের গ্রুপে আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম একটা ক্লাস দিয়ে যে কিভাবে আমরা সমতা বিধানটা সহজে করতে পারি। সমতা বিধান একটা ইম্পর্টেন্ট পার্ট, তবে গুরুত্বপূর্ণ পার্ট হইলেও এটা বাদে ক্লাস 8 এ যে কোনো বিক্রিয়া লিখতে পারবে। যদি কোনো ছাত্র মানে এই অবস্থায় বিক্রিয়াটাকে লিখে দাও তাহলেও হবে, আবার কোনোটা কোনো ছাত্র যদি আবার সমতা করে দেখাও তাহলেও হবে, তার মানে তোমার নাম্বারটা কিন্তু বাদ পড়বে না। তবে যদি বিক্রিয়া সমতাকরণ করে দেখাতে বলে তখন তোমাকে যুক্তি সহকারে ব্যাখ্যা করে সমতাকরণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই বিক্রিয়া হাইড্রোজেন এবং অক্সিজেনের ফলে আমাদের পানি উৎপন্ন হয় এবং এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে আমাদের তাপ শক্তি উৎপন্ন হয়। দহন বিক্রিয়া একটা অন্যতম শর্ত হলো সেখানে তাপ শক্তি উৎপন্ন হবে। তোমাদের বাড়িতে গ্যাসের চুলায় জ্বালানো হয়, গ্যাসের চুলায় জ্বালানে সেটা যেটা হয় সেটা হলো আমাদের সাপ্লাই গ্যাস যেটা আছে এটা হলো আমাদের মিথেন গ্যাস হবে। এর সঙ্গে আমরা অক্সিজেন যোগ করলে আমরা কি পাবো, আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো, আর একই সাথে আমরা কি পাবো, আমরা পানি পাবো। তাহলে এটাও কিন্তু আমাদের একটা দহন বিক্রিয়া, এই বিক্রিয়াটাকেও আমরা বলবো দহন বিক্রিয়া এবং এটা সমতা করে আমরা দেখাইলাম। তো তাহলে দহন বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় আমাদের মানে কোনো মৌল বা যৌগ বাতাসে, এটা মৌল এখানে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়েছে আর পুরানো হয়েছে, এটা যৌগ পুরানো হয়েছে এবং আর কি হয়েছে আমাদের উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয়েছে, এটা কিন্তু আমাদের উপাদান মৌলের অক্সাইড যৌগ, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা একটা অক্সাইড যৌগ, এটা হাইড্রোজেনের অক্সাইড যৌগ, হাইড্রো অক্সাইড যেটা, তো আমরা আশা উৎপন্ন হয়েছে। তাহলে এটাও আমাদের কিন্তু একটা দহন বিক্রিয়া। তো তোমরা বিক্রিয়াগুলো যখন চোখে দেখবে তখন বেশি বেশি করে বিক্রিয়া লেখার প্র্যাকটিস করবে, তাহলে ভীতিটা কাজ করবে না। এবারে দেখো তোমরা এই ঈদের ভিতরে অনেকে আতশবাজি করেছিলে, অনেক উপরে উঠে কোনো পটকা ফুটে যায় এবং সেখানে অনেকগুলো আলো চোখ থেকে ছড়িয়ে পড়ে। তো এই ধরনের বিক্রিয়া খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি বলি, এই ধরনের বিক্রিয়ায় দুইটা যৌগ ব্যবহার করা হয়, একটা হলো ম্যাগনেশিয়াম যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন তৈরি হয় কি আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস তাপ হয় এবং প্রচুর পরিমাণে আলো তৈরি হয়, চকচক করে ওঠে। টাইটানিক সিনেমার মধ্যে টাইটানিক জাহাজটা যখন ডুবে যায় তখন উপরে একটা আলোক সংকেত প্রেরণ করা হয়েছিল, আকাশের উপরে কেমন যেন একটা আলো বিছিয়ে দেওয়া হয়েছিল, এটা অনেক দূর থেকে এই আলোগুলো দেখা যায়, মানে মানে 100 কিলোমিটার দূর থেকেও মানে অবজার্ভ করা যায় যে সেখানে আমাদের কোনো একটা বিপদ হয়েছে, ওই বিপদ সংকেত হিসেবে আলোক সংকেতটা প্রেরণ করা হয়। তো এটা তোমার দহন বিক্রিয়ার একটা অন্যতম উদাহরণ। এছাড়া আমরা যদি আমরা যে অ্যালুমিনিয়ামের পাতিলে আমরা রান্না করি, অ্যালুমিনিয়াম আমরা যে পাতিলে রান্না করি, সিলভারের পাতিলে আমরা বলি, কিন্তু সেটা আসলে মূলত যৌগটা হলো অ্যালুমিনিয়াম। তো এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যায় এখানে এটা দহন যদি করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড হয়, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, এখানেও আমাদের তাপ শক্তি উৎপন্ন হয়। এগুলো সব বিক্রিয়াগুলো কিন্তু দহন বিক্রিয়া। এখন মজার বিষয় হলো একটা একটু সমতা করে নেই বাবা, এটা 2 মোল হবে আর এটা 3 দিয়ে গুণ করলে দেখো এই পাশে অ্যালুমিনিয়াম 2টা, এখানে আমাদের মানে অক্সিজেন 3টা হয়ে গেল, না সরি এখানে ভুলে গেল, এখানে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা 4 মোল দিতে হবে আর এটা হবে আমাদের 3.6। হ্যাঁ এখন সমতাকরণটা হয়ে গেছে। তো আমরা মূলত যে বিষয়টা দেখলো এই বিক্রিয়ায় কিন্তু আমরা আলো তৈরি হয় আর কি এবং আমরা পুড়ে যাই আর কি, অসংখ্য যৌগ অক্সিজেন দ্বারা জারিত হতে পারে, প্লাস্টিকের দ্রব্যগুলো জারিত হয়ে যায়, তারপরে অ্যালকোহল জারিত হয়, তারপরে আমাদের কাঠ পুড়ায় যখন আমরা আগুন ধরাই দিই সেটা জারিত হয়, কার্বন প্লাস অক্সিজেন সেটাও কিন্তু একটা দহন বিক্রিয়া, এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কয়লা পুরানোর সময় বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াগুলোকে আমরা বলবো দহন বিক্রিয়া। তোমরা কি স্ক্রিনের লেখাগুলো স্পষ্টভাবে বুঝতে পারতেছ স্টুডেন্ট? আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। তুমি বিক্রিয়াগুলো লেখো, অনেকবার লেখো, তাহলে দেখবে যে একটা সময় তোমার রপ্ত করতে পারবে। রাসায়নিক বিক্রিয়া লেখার সক্ষমতা অর্জন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা দেখলাম এই সকল বিক্রিয়াগুলোকে আমরা কি বলছি, আমরা দহন বিক্রিয়া। মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় দেখো, এখন আমি তোমাদের একটা বিক্রিয়াকে আমি মার্কিং করে দিই। তো এখন তোমাকে প্রশ্ন বলা হলো এই বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো, এর উত্তর কি বলবে তোমরা, এই বিক্রিয়াটি কোন ধরনের সেটা আমাকে ব্যাখ্যা করতে বললো? দহন। অ্যানসারটা কি হবে? দহন বিক্রিয়া, দহন বিক্রিয়াটি। দ্যাটস কারেক্ট। আর কেউ কি অ্যানসার দিতে চাও তোমরা? তার দহন বিক্রিয়া। না এটা দহন বিক্রিয়া। ওকে দ্যাটস কারেক্ট, আমরা তো এটা দহন বিক্রিয়া এবং এটা আমি সার্থক মনে করি যে তোমরা বুঝতে পারলে। এরপরে আর কি বিক্রিয়া হতে পারে কি তোমরা খেয়াল করেছো বাবা? এই বিক্রিয়াটা সম্পূর্ণ
তার দহন এবং সংযোজন এবং আরেকটা ঘটনা আছে, এটা সংশ্লেষণ বিক্রিয়া। হ্যাঁ স্যার, দুইটাই মৌলিক পদার্থ। হ্যাঁ গুড, এতো এক্সেলেন্ট। তোমরা অবশ্যই তাহলে বিগত ক্লাসটা তোমরা ভালো বুঝতে পেরেছো। আমি এমনটাই চাই, তোমরা প্রখর মেধা সম্পন্ন হবে, তাহলে আমার পরীক্ষার প্রশ্ন যদি থাকে উদ্দীপকে পি বিক্রিয়া, ধরো এই বিক্রিয়ার নাম দেওয়া হলো পি বিক্রিয়া, বলো উদ্দীপকে পি বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো, তাহলে আমরা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আমি দিব। কেউ শুধুমাত্র দহন বিক্রিয়া বলবে, কেউ বলবে হ্যাঁ স্যার এটা সংযোজন বিক্রিয়া, আর কেউ বলবে না স্যার এটা দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া। অ্যান্সার দেওয়ার কৌশল হলো এই বিক্রিয়াটিতে ম্যাগনেশিয়াম অক্সিজেন বাতাসের অক্সিজেন দ্বারা তোমার পুড়িয়ে ম্যাগনেশিয়াম অক্সাইডে পরিণত হয়েছে এবং তাপ শক্তি উৎপন্ন হয়েছে, তাই এই বিক্রিয়াটিকে আমরা বলতে পারি আমরা দহন বিক্রিয়া। দ্যাটস কারেক্ট, এটা একটা সুন্দর ব্যবস্থা হলো। আমি কিন্তু একটা অংশ আমরা অ্যান্সার দিলাম। আবার এই বিক্রিয়াটাই ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন দুটো মৌলিক পদার্থ, সরি দুটো পদার্থ মিলে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বড় যে মজার বিষয়টা হলো, সংযোজন বিক্রিয়া আমি এইভাবে বলতে পারি, দুই যোগ দুই মিলে হয়েছে চার, এটা একটা সংযোগ, এটা যোগ আর কি, এটা আমরা যুক্ত করছি আমরা। ঠিক অনুরূপ ভাবে দেখো দুইটা মৌল মিলে একটা যৌগ তৈরি হয়েছে, এই ধরনের বিক্রিয়া গুলোকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। এরপরে দেখো আমাদের পরের যে বিষয়টা, তাহলে আমরা দেখলাম এটা সংশ্লেষণ বিক্রিয়া কেন, যে সংযোজন বিক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থ মিলে একটি মাত্র যৌগ তৈরি হয় তাকে কি বলা হয়, সংশ্লেষণ বিক্রিয়া। এরকম সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু আমরা এটাও জানি, সালফারকে দহন করলে আমরা পাইছিলাম আমরা সালফার ডাই অক্সাইড, এটা কিন্তু আমাদের দহন বিক্রিয়া, কিন্তু এটা সংযোজন বিক্রিয়া, এটা সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু দেখো পরের বিক্রিয়ার মধ্যে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সালফার ডাই অক্সাইড প্লাস হলো অক্সিজেন মিলে হয়েছে আমাদের সালফার ট্রাই অক্সাইড। আমরা বিক্রিয়াগুলো বেশি বেশি করে লিখবো, সালফার ট্রাই অক্সাইড। তাহলে আমরা এখানে লিখবো এই বিক্রিয়াটা কেবল সংযোজন দহন, বাট এটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। কেন নয় বাবা, যেহেতু একটা যৌগ আরেকটা মৌল মিলে যৌগ তৈরি হয়েছে, তাই এটাকে কেবল সংযোজন বিক্রিয়া বলতে পারি, কিন্তু এটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। ওই দৃষ্টি থেকে আমরা বলতে পারি, একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা চাওয়া হয়, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া নয়, সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা যায় না। তার মানে এই বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াটাও সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রথম বিক্রিয়াটাকে আমরা বলতে পারি সংশ্লেষণ প্লাস সংযোজন, কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটাকে আমরা বলতে পারি কেবলমাত্র সংযোজন বিক্রিয়া, তবে তার সঙ্গে এটাকে আমরা দহন বিক্রিয়া হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, যদি হয় তাহলে হাত উঠাও, তাহলে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমরা এটা কমপ্লিট করে আমরা সামনের দিকে অগ্রসর হবো, আমরা কিন্তু প্রায় অর্ধ সময় প্রায় পার হয়ে আসছি। আর কোনো সমস্যা আছে কি বাবা? ওকে বললে তোমরা বলো ওকে স্যার, ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা পরের অংশে আমরা যাই, সমতাকরণটা স্যার বুঝে দেন তো স্যার। আচ্ছা, সমতাকরণের জন্য আমাদের স্পেশালি আলাদা একটা ক্লাস লাগবে, শুধু সেখানে আমরা সমতাকরণই শিখবো। আপাতত আমরা সমতাকরণ নিয়ে মাথা ব্যথার মধ্যে আমরা রাখবো, তারপর আমরা সমতাকরণের বিষয়টা আমরা শিখবো। দেখো এই বিক্রিয়ার একটা ইন্টারেস্টিং অংশ দেখো, আমরা বলছি কি, একটা পাত্রের মধ্যে আমি তুপের পানি নিয়েছিলাম, মানে কপার সালফেটের দ্রবণ আমি নিয়েছি। রাকিব তোমার মাইক্রোফোন থেকে অফ শব্দ আসতেছে বাবা, অফ করে দাও। আবির তোমার মাইক্রোফোনটা অফ করে দাও, রাকিব তোমার মাইক্রোফোনটা অফ করে দেবো। আচ্ছা দেখো, এখন এখানে আমরা একটা মানে একটা টেস্ট টিউবের ভিতরে আমরা তুতের পানি নিয়েছি, কপার সালফেট, এটা দ্রবণ করলে নীল রং হয়ে যায়। তো এই কপার সালফেটের মধ্যে আমরা কি করেছি, আমরা লোহা একটা পেরে আমরা দিয়েছিলাম, এখানে ছিল আমাদের আয়রন ছিল। রাকিব তুমি কি ইচ্ছাকৃত ভাবে করতেছো বাবা? তাহলে কিন্তু আমাকে কিন্তু ব্যতিক্রম কিছু করতে হবে, তোমার ক্লাস থেকে বের করে দিতে হবে বাবা। তুমি মিউট হয়ে যাও, আমি চেষ্টা করতেছি মিউট হওয়ার জন্য, অথবা তুমি লিভ নিয়ে আমার নতুন করে জয়েন করো। রাকিব তুমি কি বুঝতে পারছো? সরণী তুমি মিউট হয়ে যাও বাবা, আবি মিউট যাও। আচ্ছা এখন আমরা দেখো এর ভিতরে যদি আমরা একটা লোহার টুকরা দেই, তাহলে কি হয়েছে, এখানে আমাদের লোহার টুকরাটা বাদামি বর্ণ ধারণ করেছে। তার মানে এই বিক্রিয়ায় একটা ইন্টারেস্টিং বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াটা হলো কপার সালফেট, তুতে, যেটা কপার হলো আমাদের তুতা। এই তুতের সাথে যদি আমরা আয়রনের বিক্রিয়া ঘটাই, আমরা যদি আয়রনের বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা লক্ষ্য করবো এখানে আমরা পাইছি কি, আয়রন সালফেট, ফেরাস সালফেট, আয়রন টু সালফেট আমরা বলতে পারি, প্লাস হলো কপার। এখন মজার বিষয় দেখো, এখানে আমাদের আয়রন মৌলটা, আয়রন যে মৌলটা আছে, এই কপার সালফেট যৌগে কপারকে সরিয়ে দিছে, বলছে তুমি সরিয়ে যাও, সে কপারকে সরিয়ে দিয়ে আয়রন নিজে ওই জায়গাটা দখল করে নিচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা
প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন একটা ভালো করে দেখো স্থাপন মানে রাখা প্রতি মানে কারো পরিবর্তে রাখা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে বুঝবো আমরা পরিবর্তে কাউকে রাখা কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্ক্রিনশট দিয়ে নাও সংজ্ঞাগুলো স্ক্রিনশট দিয়ে নাও তাহলে তোমার জন্য সহজ হবে গ্রুপে শেয়ার করবে তাহলে এটা ছিল আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া এরকম অজস্র প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে যেমন আমরা আমরা কপার সালফেট দ্রবণের মধ্যে আমরা যদি জিঙ্ক দেই তাহলে উৎপন্ন হবে আমাদের জিঙ্ক সালফেট প্লাস হলো কপার এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার একটু যদি আমরা লক্ষ্য করি যে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আমরা দিলাম ম্যাগনেশিয়াম তাহলে কি হবে আমাদের ম্যাগনেশিয়াম সালফেট আমরা পাইছি হলো তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেশিয়াম সালফেট প্লাস জিঙ্ক তার মানে এখানে ম্যাগনেশিয়াম জিঙ্ককে প্রতিস্থাপিত করছে এখন দেখো ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে আমরা ক্যালসিয়াম দিছি তাহলে কি হয়েছে একটু পরে তোমাদেরকে উত্তর দেবো আমি তাহলে আমরা পাইছি এখানে আমরা ক্যালসিয়াম সালফেট প্লাস হলো ম্যাগনেশিয়াম বিক্রিয়াগুলো লিখে ফেলে দিতে পারো এখন দেখো এই বিক্রিয়াগুলোতে আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করে দেখলাম যে এরা অধিক সক্রিয় জিঙ্কে কপারের চেয়ে জিঙ্ক বেশি সক্রিয় কপারের চেয়ে ম্যাগনেশিয়াম জিঙ্কের চেয়ে ম্যাগনেশিয়াম বেশি সক্রিয় আবার ম্যাগনেশিয়াম থেকে ক্যালসিয়াম বেশি সক্রিয় তাই প্রতিস্থাপন করতে পারছে আমি যদি উল্টা বিক্রিয়া করি ধরো আমি করলাম কি এই ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে আমি দিলাম কি সরি আমি ম্যাগনেশিয়াম সালফেট যৌগের মধ্যে এখানে আমি দিচ্ছি কপার তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে সেই ক্ষেত্রে কোনো বিক্রিয়াই ঘটবে না তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে স্যার কে কার্যের সক্রিয় এটা আমি কিভাবে বুঝবো হ্যাঁ আমরা আজকে ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় আমরা ধাতু সমূহের সক্রিয়তার ধারণাগুলো আমরা একটু জানার চেষ্টা করব যে কে কার্যে বেশি সক্রিয় সেটাকে নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব তোমরা স্ক্রিনশট দেবে তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে দেখো এটা একটা ধাতু সক্রিয়তার সিরিজ তার মানে এখানে কোন মৌল কার তুলনায় বেশি সক্রিয় এখানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম সেটা হলো সবচেয়ে বেশি সক্রিয় হলো পটাশিয়াম তারপরে সোডিয়াম তারপরে ক্যালসিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপরে ক্রোমিয়াম সিআরতে ক্রোমিয়াম এরপরে এমএনতে ম্যাঙ্গানিজ জেডএনতে জিঙ্ক এফিতে আয়রন সিওতে কোবাল্ট এনআইতে নিকেল এসএনতে আমরা টিন বলবো স্ট্যানাম প্লাম্বাম পিবি লেড এটাকে বলা হয় এটা হলো লেড এইচতে হলো হাইড্রোজেন সিউতে কপার এইচজিতে হলো মার্কারি এজিতে হলো সিলভার পিটিতে হলো প্লাটিনাম আর এইউতে হলো গোল্ড বা সোনা তো আমাদের সবগুলো মৌল কিন্তু তোমাদের তালিকায় নাই তোমাদের বইয়ে নাই তারপর আমরা যদি একটু শিখে নিতে পারি আর এই শিকার জন্য এই সক্রিয়তার ধারাবাহিকতা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা নতুন কৌশল দেব এ ধরনের কৌশলগুলো বিভিন্ন ধরনের কৌশল আছে এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা আর কি এটা আমি নিজের ভাবে তৈরি করছি হ্যাঁ তবে এরকম অসংখ্য ছন্দ কিন্তু আছে এটাও আছে ছন্দ আছে তবে আমি একটু পরিবর্তন করে নিছি আমি একটা কবিতা বানিয়ে দিছি কে না কে ম্যাকগাইভার এলো কার মন যেন ফ্রি করে নিল শুনে পাবলিকের হইচয় কাপুরুষ মার্কেরি আদি পিটাবে আমায় এই ছন্দটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমি সক্রিয়তা কাছে কে বেশি সক্রিয় আমি সহজে ধারণা করতে পারবো আমি কোথাও রাগ করে লেখে নিয়ে আমি খুব সহজে বোঝাই দিতে পারবো কে কেতে হলো আমরা পটাশিয়াম নাতে হলো সোডিয়াম এন এ কে না কে সি এতে ক্যালসিয়াম ম্যাকগাইবার হলো ম্যাগনেশিয়াম এলো হলো অ্যালুমিনিয়াম তারপরে কার কার মন যেন পটা মানে ফ্রি করে নিল তো কার হলো আমাদের ক্রোমিয়াম কারতে হলো ক্রোমিয়াম কার মন যেন মন আমাদের হবে এটা ম্যাঙ্গানিজ ঠিক আছে ক্রোমিয়ার পরে আসবে আমাদের ম্যাঙ্গানিজ কার মন যেন ফ্রি করে যেন হলো জিঙ্ক হলো এফি আয়রন পরে হলো আমাদের কোবাল ফ্রি করে নিল এটা হলো আমাদের কোবাল আর নীল হলো নিকেল এনআই হলো আমাদের নিকেল শুনে পাবলিকের হইচই শুনে শুনেতে হবে আমাদের পাবলিকের হয়েছে শুনে হলো এসএন মানে টিন পাবলিকের হলো পিবি পিবি এটা হলো পাবলিক হইচই হইচই তো হলো হাইড্রোজেন কাপুরুষ হলো কপার মার্কারি হলো আমাদের এইচজি আজি মার্কারি হলো এইচজি আজি আজিতে হলো আমাদের মানে সিলভার আর্জেন্টাম এজি
পিটাবে পিটাবে হলো আমাদের প্লাটিনাম পিটাবে হলো প্লাটিনাম আর আমাই হলো সিলভার এরা এ ইউ গোল্ড তাহলে বাবা একটু খেয়াল করে দেখো আমরা খুব সহজ করে মনে রাখার চেষ্টা করি স্ক্রিনশট দিলাম কেনা কে ম্যাকগাইভার এলো কার মন যেন ফ্রি করে নিল শুনে পাবলিকের হয়েছে কাপুরুষ মার্কেটে আজ পিটাবে আমায় আমরা এই সক্রিয় শারীর যে মৌলগুলো আছে যেমন দেখো নিকেল সালফেট আমি চিনি না আমি জানি না কিন্তু বিক্রিয়ায় আমি লিখলাম যে কন্ট্রোল জেড নিকেল সালফেট আমি এই দ্রবণের মধ্যে আমি কি করে দিলাম যে এই দ্রবণের ভিতরে আমি দিয়ে দিলাম হলো লেড দিলাম বিক্রিয়া কি হবে এটা একটা বিষয় আবার আমি কি করলাম এই নিকেল সালফেট দ্রবণের মধ্যে আসসালামু আলাইকুম স্যার এখানে আমি দিলাম আয়রন দিলাম কি ব্যাপার তুমি সালাম দিচ্ছ কেন ক্লাস হওয়ার পরে সালাম দেওয়া হয় না ক্লাসে প্রবেশ করলে চুপচাপ থাকবে আয়রন দিলাম তাহলে এই দুই বিক্রিয়া কি ধরনের ঘটনা ঘটবে মজার বিষয় হলো এখানে বিক্রিয়া হবে না কারণটা হলো নিকেল কিন্তু আমাদের আমাদের লেডের চেয়ে অনেক উপরে আছে নিকেলের অবস্থান লেডের উপরে সক্রিয়তায় নিকেলে বেশি তাহলে সুতরাং সেই নিকেলের সঙ্গে লেডের কোনো বিক্রিয়া ঘটবে না তাহলে কার বিক্রিয়া ঘটবে আয়রনের বিক্রিয়া ঘটবে তাহলে এখানে কি হবে ফেরাস সালফেট প্লাস হলো নিকেল উৎপন্ন হবে তাহলে এই সক্রিয়তার ক্রমটা কিন্তু অত্যন্ত দরকারি একটা তাৎপর্যপূর্ণ আমি দেখো সালফুরিক অ্যাসিড H2 বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি কি তোমার মানে যদি আমি বিক্রিয়া ঘটাই যদি আমরা ধরো সিলভারে বিক্রিয়া ঘটাই তাহলে কি বিক্রিয়া হবে না হবে না কেন হবে না বললো হাইড্রোজেন স্থান উপরে আর সিলভার হলো নিচে নিচের গুলো কখনোই উপরকে প্রতিস্থাপিত করতে পারে না উপর মৌলগুলো নিচের মৌলগুলো খুব সহজে প্রতিস্থাপন করে নিতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি যে অংশটা আমি রেখেছিলাম তোমরা সেটা কি ভালো মতো বুঝতে পারছো কিনা আমি সেটা মানে পুরোপুরি আমি কিন্তু কনফার্ম হতে পারবো না তোমরা এই ভিডিও ক্লাসটা তোমাদের গ্রুপে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে তোমরা আরেকবার একটু দেখে নেবে তাতে তোমাদের টুকিটাকি সমস্যাগুলো তোমরা সহজে মিটায় নিতে পারো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও প্রথমে এই অংশটুকু স্ক্রিনশট দাও পরে এই অংশটুকু স্ক্রিনশট দাও এটা গ্রুপে একটু শেয়ার করবে তোমরা ঠিক আছে বাবা এই ছবিগুলো তোমরা গ্রুপে শেয়ার করবে এবারে আমরা আসি যে এই মৌলগুলোর নামগুলো আমি কিন্তু এখানে একটু ব্যাখ্যা করছি কে তে পটাশিয়াম এন তে সোডিয়াম সি এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হলো এনজি অ্যালুমিনিয়াম হলো এএ আমি আরেকটা বিষয় একটু সঙ্গে সংযুক্ত করে দিই যেমন আমাদের এখানে দেখো আমাদের পটাশিয়ামের যোজনী কিন্তু আমাদের 2 পটাশিয়ামের যোজনী 2 সোডিয়ামের যোজনী হলো 1 ক্যালসিয়ামের যোজনী কিন্তু 2 ম্যাগনেশিয়ামের যোজনী 2 আমাদের অ্যালুমিনিয়ামের যোজনী আমাদের 3 ক্রোমিয়াম এটার অনেক যোজনী আছে এটা 4 পর্যন্ত হয় 2-3 এটা আমরা বাদ রাখি ক্রোমিয়াম তোমাকে টেনশন করার নাই তোমাদের ক্লাস 8 এ ক্রোমিয়ামটা মূল বিষয় নয় কেউ কথা বললে হাত উঠাবে তারপর কথা বলবে জিঙ্কের যোজনী আমরা 2 দেখব আয়রনের 2 অথবা 3 যোজনী আমরা ব্যবহার করব ক্রোমিয়াম আর নিকেল এটা আমাদের লাগবে না সরি ক্রোমিয়াম এখানে কোবাল্ট হতো এটা সিও এটা কোবাল্ট এটা কোবাল্ট হবে ক্রোমিয়াম হবে না এটা কোবাল্ট হবে তো এখানে দেখো আমাদের কোবাল্টের খুব বেশি প্রয়োজন হয় না এখানে আমাদের কোবাল্টের খুব বেশি প্রয়োজন হবে না আমরা মানে আর পরে আমরা দেখলাম যে এখানে আমরা কোবাল্ট আছে আর তারপরে রয়েছে আমাদের কোবাল্ট সিওতে কোবাল্ট তারপরে নিকেল রয়েছে তাহলে কে না কে ম্যাকগাইভার এলো তারপরে আমরা দেখলাম যে শুনে পাবলিক এসএনতে শুনে পিবিতে পাবলিক হইচই করলো মানে হইচই করলো আচ্ছা তারপরে হলো আমরা পাইলাম কি আমরা ছন্দটা আরেকবার একটু দেখি কে না কে ম্যাকগাইভার এলো কার মন যেন ফ্রি করে নিল শুনে পাবলিকের হইচই কাপুরুষ মার্কেটে পিটাবে আমায় আমরা এই ছন্দটা একটু মনে করে রাখার চেষ্টা করবো কপারের যোজনী 1, 1 আর 2 এই দুটা আমরা বেশি ব্যবহার করবো কপারের যোজনী 1, 2 এই দুটাই ব্যবহার করা হয় মার্কেটে তোমাদের লাগবে না সিলভারও লাগবে না সিলভারে 1 যোজনী আছে তুমি সহজে ব্যবহার করতে পারো গোল্ডেরও 1 যোজনী 2 যোজনী আছে লেডের লাগবে 2, 8, 4 যোজনী লাগবে আর আমাদের টিনের যোজনী আমাদের 2, 4 টিনের যোজনী একই রকম লেডের মতো আর হাইড্রোজেনের যোজনী 1 মোটামুটি এই কয়টা যোজনী তুমি খেয়াল রাখলে তোমাদের ক্লাস 8 এ
যেটুকু সমস্যা আছে সব সমস্যার তোমার সমাধান করতে পারবে এবং সক্রিয়তার সারি অনুযায়ী আমরা মৌলগুলোকে অবস্থান করা দেখাতে পারবো। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমরা একটু বলো বাবা। তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কেউ কিছু বলতেছিলে? না স্যার। নাই স্যার। ধন্যবাদ। তোমরা কি বাবা বুঝতে পারছো? তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে কিন্তু তোমাদের আরেকবার একটু দেখতে হবে এবং খাতায় তোমরা সুন্দর করে লিখবা। এই ছন্দটা লিখলে তুমি কে কাকে প্রতিস্থাপন করতে পারবে। যেমন আমি দেখো এখানে আমি একটা যৌগ দিলাম, একটা যৌগ নিলাম ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। এর সঙ্গে এই 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 যৌগের ভিতরে আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলাম, আবার দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এর ভিতরে আমি দিলাম কি, এখানে আমি জিঙ্ক যোগ করলাম আর এখানে আমি যোগ করলাম ক্যালসিয়াম। বলতো বাবা কোনটা বিক্রিয়া করবে? আমি দেখো সক্রিয়তা ক্রম তোমাকে দেখাচ্ছি আর কি। এখানে আমি ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমি নিলাম একটা বিক্রিয়া, আর দ্বিতীয় বিক্রিয়ায় আমি যেটা করলাম সেটা হলো আমাদের দ্বিতীয় বিক্রিয়াটিতে আমি যে কাজটা করলাম সেটা হলো যে আমরা প্রথমে তো আমি নিছি হলো ক্যালসিয়াম নিছি, আরেকটাতে নিছি আমি জিঙ্ক নিছি। এখন কোনটার সাথে বিক্রিয়াটা করবে তোমরা একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করো যে এখানে কোনটার সাথে বিক্রিয়া করা সম্ভব হবে। স্যার ক্যালসিয়ামের সাথে হবে, জিঙ্কের সাথে হবে না। থ্যাংক ইউ। স্যার প্রথমটা হবে। গুড, এটা আমি চাই। তোমরা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটিফুল তোমরা স্টুডেন্ট, তাহলে তোমরা সহজে অনেক বিষয়গুলো রপ্ত করতে পারো। তাহলে দেখো প্রথমটা যদি আমি বিক্রিয়া করতাম তাহলে কেমন হতো? এটা কোনো বিক্রিয়া ফলাফল নাই, তাহলে আমাকে হা করে বসে থাকতে হবে, কোনো বিক্রিয়া হবে না। কিন্তু পরেরটা আমি কি পাবো? জিঙ্ক ক্লোরাইড প্লাস হলো ম্যাগনেসিয়াম। কেন হবে? এর পিছনে মূল কারণটা যেটা সেটা হলো সক্রিয়তার ক্রমে আমাদের ম্যাগনেসিয়াম আছে জিঙ্ক নিচে। ও সরি, এটা আমি একটু উল্টো করে লিখে ফেলেছি, আমি টাইমিং এর খুব ঝামেলা আছে, সবকিছু উল্টো হয়ে গেছে। এটা আমাদের হবে না বিক্রিয়া, কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা পাবো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর হলো আমাদের ম্যাগনেসিয়াম প্রতিস্থাপিত হবে। কেন হবে আমরা এটা খুব সহজে আমরা ব্যাখ্যা করব, সেটা হলো সক্রিয়তার ক্রমে ক্যালসিয়ামটা ম্যাগনেসিয়ামের উপরে হওয়ায় এখানে বিক্রিয়া দেখাবে, কিন্তু জিঙ্ক ম্যাগনেসিয়ামের নিচে হয় সে কিন্তু প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার শর্তে অন্যতম বিষয় যেটা সেটা হলো কোনো মৌলকে অবশ্যই তার চেয়ে অধিক কোনো কম সক্রিয় কোনো যৌগের সাথে বিক্রিয়া করতে হবে, তাহলে কোনো যৌগ অথবা যৌগ মৌলককে সে সহজে প্রতিস্থাপিত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আর রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগে বেশ কিছু অংশগুলো আমরা জানার চেষ্টা করলাম। এরপর আমরা আরেকটা ইন্টারেস্টিং বিক্রিয়া শিখব, সেটা হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা ভালো করে করবে, প্রশমন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় অম্লধর্মী ও খাদ্যধর্মী পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এটা একটা সংজ্ঞা হতে পারে, এটুকু দিয়ে তুমি কিন্তু কমপ্লিট করতে পারো যে যে রাসায়নিক বিক্রিয়ায় অম্লধর্মী ও খাদ্যধর্মী পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। অনেক বইতে এর সংজ্ঞা বলা হয়ে থাকে যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। হ্যাঁ, এটাও কারেক্ট, কিন্তু এটাও আমরা প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তা তুমি যে কোনো একটা সংজ্ঞা অথবা দুটোই তুমি মনে রাখতে পারো যে যে রাসায়নিক বিক্রিয়ায় অম্লধর্মী আর ক্ষারধর্মী পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। আর অন্যভাবে বলা যায় যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের মধ্যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয় তাই সেই বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। এখন দেখো এখানে আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করব সেই বিষয়টা ছিল যে আমাদের অম্লধর্মী পদার্থ কোনটা, যেগুলো সাধারণত অম্লধর্মী পদার্থের ক্ষেত্রে একটা খুব সুন্দর সংজ্ঞা হতে পারে সেটা হলো অধাতুর অক্সাইড অম্লধর্মী। মনে রাখার চেষ্টা করো অধাতুর অক্সাইড অম্লধর্মী কি কি? এক্সাম্পল আমরা দেই, কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী পদার্থ, সালফার ডাইঅক্সাইড অম্লধর্মী পদার্থ, তারপরে হলো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পরে নিয়ে আসে, তারপরে ফসফরাসের অক্সাইড যদি হয় কার্বনের অক্সাইড সালফারের অক্সাইড, এগুলো সবগুলোই ছিল আমাদের ফসফরাস পেন্টাঅক্সাইড, এগুলো সবগুলোই কিন্তু আমাদের অম্লধর্মী অক্সাইড। তারপরে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন একটা অধাতু, তার সিলিকন ডাইঅক্সাইড এটা কিন্তু আমাদের সিলিকন ডাইঅক্সাইড এটা কিন্তু আমাদের অম্লধর্মী, সালফার ট্রাইঅক্সাইড এটাও কিন্তু আমাদের অম্লধর্মী। এরপরে সকল অ্যাসিড
অম্লধর্মী। সকল এসিড গুলো কি হয়, তারা অম্লধর্মী, এসিড ধর্মী তারা। যেমন হাইড্রোক্লোরিক এসিড, তারপরে হলো সালফুরিক এসিড, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, নাইট্রিক এসিড, এগুলো সবগুলোই ছিল আমাদের অম্লধর্মী পদার্থ। আর কার্বনিক এসিড H2CO3, কার্বনিক এসিড, এগুলো সবগুলোই ছিল আমাদের অম্লধর্মী পদার্থ। আর আর কি হতে পারে আমাদের, ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড, এটা হলো আমাদের ক্ষারধর্মী পদার্থ। যেমন আমাদের সোডিয়াম অক্সাইড, এটা ধাতুর অক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো সবগুলোই কিন্তু আমাদের ক্ষারধর্মী পদার্থ। ঠিক আছে বাবা, তাহলে ধাতুর অক্সাইড যত পাবো, ধাতু এবং অক্সিজেন মিলে যেটা পাবো সেটা হলো ক্ষারধর্মী, আর যেটা আমাদের অধাতুর অক্সিজেনের সাথে পাবো সেটাকে অম্লধর্মী পদার্থ বলবো। এছাড়া আমাদের কিছু ক্ষারীয় লবণ আছে আর কিছু অম্লীয় লবণ আছে, এগুলো বিষয় নিয়ে একটু খুব সেন্সিটিভ বিষয়, এগুলো নিয়ে পরে ক্লাসে শিখবে। এগুলোর মধ্যে কিছুটা অম্লধর্ম আর কোনো অ্যাসিডের, যেমন সোডিয়াম সালফেট একটা লবণ, তোমার সরি অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট এটা অম্লধর্মী। আবার তোমার এখানে কিন্তু এর ব্যাখ্যা আছে, তোমরা উপরে ক্লাসে ওটা শিখবো, টেনশনে কোনো কারণ নাই, খুব বেশি পরিমাণে এগুলো ঝামেলা তোমাকে করবে না। তো সুতরাং এই বিষয়গুলো মাথা থেকে অযথা বোঝা নিয়ে তোমার কোনো কিছু শিখতে পারবে না, মস্তিষ্ককে ফ্রি রাখবে, সহজে শিখতে পারবে। তাহলে এটা পাইছি আমরা অম্লধর্মী। আরেকটা ক্ষারধর্মী, যেমন আমরা লবণ, এটা কিন্তু একটা লবণ, যেমন আমরা সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু আমাদের ক্ষারধর্মী। টেনশনের কোনো কারণ নাই, এগুলো লবণ হওয়া সত্ত্বেও ক্ষারধর্মী, এগুলো এগুলো কিন্তু সবগুলো লবণ। তারপরে নেটের দুর্বলতা। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে আরেকটা ছোট বিষয় আমরা একটু খেয়াল করি, যেগুলো অম্লধর্মী পদার্থ আছে না, তাদের ক্ষেত্রে আমরা দেখব যে ইন জেনারেল হয়তো পরীক্ষায় যেটা পাবে সেটা দেখবা যে HCl এটা অম্লধর্মী, তারপরে H2SO4 এগুলো অম্লধর্মী। আর ক্ষারধর্মী পদার্থের ক্ষেত্রে দেখবা যে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো লাস্টে OH আছে, অথবা খালি ও থাকবে, অথবা অথবা ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, এইগুলো কিন্তু আমাদের ক্ষারধর্মী পদার্থ। এদের বিক্রিয়া কি উৎপন্ন হবে, এটার বিক্রিয়া হবে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ আর পানি উৎপন্ন হবে, প্লাস হলো পানি। এখানে কি উৎপন্ন হবে, এখানে লবণ আর পানি তৈরি হবে, ক্যালসিয়াম সালফেট লবণ প্লাস হলো পানি। তাহলে আমরা দেখলাম যে অম্লধর্মী পদার্থ আর ক্ষারধর্মী পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। তোমাদের বইয়ে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের অনেকগুলো বেশি শেখার দরকার নাই কিন্তু, যেমন ক্যালসিয়াম অক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া দেখানো হয়েছে, তোমাদের বইয়ে দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তো এই যৌগের ব্যবহার উৎপন্ন বিক্রিয়া যদি করে তাহলে উৎপন্ন হয়েছে CH3COOH। ক্যালসিয়ামের যোজনী 2, অ্যাসিটেটের যোজনী হলো আমাদের 1, এটা হলো অ্যাসিটেট মূলক। দেখো এই হাইড্রোজেনটা সরে গেছে, গিয়ে হবে কি আমাদের 2CA, এটা যোজনী ক্যালসিয়ামের যোজনী 2 বসেছে, আর এই যোজনী 1 1 লেখার প্রয়োজন হয়নি। আর এর সঙ্গে আমাদের কি হয়েছে, পানি উৎপন্ন হয়েছে H2O, এটা কিন্তু আমাদের এই বিক্রিয়াটাকে বলছি আমরা প্রশমন বিক্রিয়া, মানে অম্লধর্মী পদার্থ আর ক্ষারধর্মী পদার্থ বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে, এই বিক্রিয়াকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া। এবারে দেখো বেকিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তোমাদের বইয়ে বিক্রিয়াটা দেওয়া নাই, তোমাদের শুধু ভাষায় দেওয়া আছে পুরো বিক্রিয়াটা, তোমার পুরো বিক্রিয়াটা লিখে নিতে পারো। সাইট্রিক অ্যাসিডের সংকেত হলো C6H8O7, সাইট্রিক অ্যাসিড, উৎপন্ন হয়েছে সোডিয়াম সাইট্রেট Na3, তারপরে C6H5, পাঁচটা, আটটা ছিল হাইড্রোজেন, তার মধ্যে পাঁচটা আছে, তিনটা সরে গেছে,
প্লাস হলো আমাদের কি উৎপন্ন হবে O7 এটা হলো সোডিয়াম সাইট্রেট যৌগের নাম প্লাস হলো কার্বন ডাই অক্সাইড প্লাস হলো পানি তাহলে এই বিক্রিয়াও কিন্তু আমাদের প্রসমন্ডিক ক্রিয়া এখানে অম্লধর্মী এবং খাদ্যধর্মী পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ তৈরি উৎপন্ন হয় তাই এই ধরনের বিক্রিয়াকে বলা হয় আমাদের নিউট্রালাইজেশন রিঅ্যাকশন অথবা প্রসমন বিক্রিয়া যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অম্লধর্মী পদার্থ আর একটি খাদ্যধর্মী পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন করে সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা প্রসমন বিক্রিয়া বলতে পারি এবারে দেখো আমাদের পরবর্তী যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করব যে এই যে অম্লধর্মী পদার্থ যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে আসলে বের হয় এই এইচ প্লাস আয়ন বের হয় আর সিএল মাইনাস থাকে আর খাদ্যধর্মী পদার্থ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে বের হয় সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয় আর ও এইচ মাইনাস আয়ন তৈরি হয় মজার বিষয় হলো এই বিক্রিয়ায় এই দুটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কি উৎপন্ন হবে দেখো এখানে এই দুটো মিলে তৈরি হবে তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমে খালি অংশটা বিক্রিয়া আগে লিখবে আগের বিক্রিয়া হয়তো আমার একটু উল্টে করে লেখা হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে উৎপন্ন হচ্ছে আমাদের আমরা পাইছি হলো সোডিয়াম ক্লোরাইড দেখো এখানে আমরা পাইছি হলো সোডিয়াম ক্লোরাইড এই যে Na প্লাস আর Cl মাইনাস মিলে সোডিয়াম ক্লোরাইড আর তৈরি হয়েছে আমাদের এই যে H আর হলো O এই দুটো মিলে হয়েছে H2O দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন পানি তৈরি বেশিরভাগ প্রসমন বিক্রিয়ায় আমরা বিক্রিয়াটা মূলত ঘটে এই জায়গায় এই হাইড্রোক্সিল আয়ন আর এই অ্যাসিডের অ্যাসিড জাতীয় যে পদার্থ থাকে তার হাইড্রোজেন এই দুটো মিলে লবণ আর পানি তৈরি হয় তো আমরা স্বাভাবিকভাবে আমরা বিক্রিয়াগুলো একটু ভালো খেয়াল করে দেখবো বেশি করে আমরা পড়বো তাহলে আমাদের জন্য খুবই ভালো কাজ দেবে এরপরে দেখো তোমাদের আর একটু সময় পাইলে আমি কাজ করতাম তোমাদের আগামী দিন তোমাদের লাস্টের অংশটুকু যেমন চুন চুনা পাথর এই বিষয়টা তোমাদেরকে একটু গজা খিচুড়ি তৈরি হয় তোমরা যদি পারো স্ক্রিনশট দিয়ে নাও চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হলো কার্বন ডাই অক্সাইড এটা কি বিক্রিয়া আমাদের বিযোজন বিক্রিয়া এই বিক্রিয়াকে বলি আমরা বিযোজন বিক্রিয়া এখানে তাপ দিতে হয় তাহলে আমরা চুন পাইছি চুনা পাথরকে তাপ দিলে চুন আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এবার দেখো চুনের রাসায়নিক সঙ্গে তাহলে ক্যালসিয়াম অক্সাইড ভালো করে খেয়াল করে একটু ভালো করে খেয়াল করে রাখবে স্ল্যাক লাইন বা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে স্ল্যাক লাইন যার বাণিজ্যিক নাম একে আমরা বলি যে স্ল্যাক লাইন বা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এটা ছিল আমাদের ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড বা স্ল্যাক লাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে অল্প পরিমাণে যদি দ্রবীভূত হয় তাকে বলা হয় চুনের পানি একটা প্রশ্ন হয় চুনের পানি কাকে বলে উত্তরটা হলো যে পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলে তোমাদের দিয়ে রাখে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করব তোমরা যে ছবিগুলো উঠাইছো তোমাদের গ্রুপে সহ গ্রুপে তোমরা পোস্ট করবে আর আমি এই ক্লাসটা এখন হয়তো সম্ভব হবে না আমার স্কুলে যেতে হবে দুপুরের পরে হয়তো আমি তোমার ফেসবুক তোমাদের যে গ্রুপ আছে অথবা ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের যদি কোনো প্রবলেম লাগে এই অধ্যায়ে যদি তোমরা কোনো অসুবিধায় ফিল করো আমার ফোন নাম্বার দিচ্ছি তোমরা আমাকে ফোন করবে 018 নামাজের সময় বাদে আর রাত্রিবেলা একটু বেশি 10টার পরে তোমাদের জন্য প্রয়োজনে পার্সোনালি আমার ক্লাসে আয়োজন করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা কোনো টেনশন করবে না তোমরা ভালো করে শিখো তোমরা আমাদের ভবিষ্যৎ এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম